হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের সাতাশি নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াগুলি রয়েছে সেগুলিকে পড়ে নেব আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও দেখো এইখানে তোমাদের যে পড়াটি রয়েছে এখানে শেখানো হয়েছে এ এবং এন এর ব্যবহার কোথায় এ বসে এবং কোথায় এন ব্যবহার হয় তো বলে দিই যখন কোনো একটিমাত্র জিনিসকে আমরা সে সেক্ষেত্রেই হয় এ লিখতে হয় না হলে এন লিখতে হয় এবার কথা হলো কোথায় এ লিখবো এবং কোথায় এনটা লিখব তো তোমরা এর আগে নিশ্চয়ই শিখেছো ভায়েল ও কনসনন্ট সম্পর্কে সেগুলি জানো যে কোন লেটারগুলিকে বলা হয় কনসোনন্ট এবং কোনগুলিকে বলা হয় ভয়েল তো যখন কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে তার আগে আমরা অ্যান লিখব যদি সেটা একটা জিনিসই বোঝায় এবং যখন কোনো শব্দ কনসনেন্ট দিয়ে শুরু হবে এবং সেটা একটাই জিনিস বোঝাবে তখন কিন্তু আমরা এ লিখবো তার আগে এই হচ্ছে দুটো নিয়ম যেমন দেখো এই যে এইখানে ছবিটি দেখতে পাচ্ছ কি আছে বল কটা বল একটাই বল আছে তাই তো বল বানান কি বি এ ডবল এল দেখো বিটা কি এটা কনসনেন্ট তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ লিখতে হয় ওই জন্য লিখা আছে এ বল আচ্ছা আবার দেখো এটা কি ছবি কাপ কাপ বানান সিউ পি একটাই আছে এবং এই যে সিটা কি কনসোনেন্ট তার আগে এ লিখবো আচ্ছা এটা দেখো একটা পুতুল ডল ডিও এল ডল আচ্ছা ডিটা কি কনসনেন্ট তাহলে তার আগে আমরা এ লিখে দেবো যেহেতু একটাই পুতুল আবার দেখো এখানে একটা পাখার ছবি দিয়ে আছে একটাই পাখা তাহলে ফ্যান মানে পাখা এফ এন এফটা কি এফটাও কিন্তু কনসনেন্ট সেক্ষেত্রে আমরা এ লিখব এরপর এটা দেখো টেবিল একটাই টেবিল বুঝিয়েছে টেবিল বানানটা কি টিএ বি এল টিটা কি কনসনেন্ট তাহলে তার আগে আমরা এ লিখবো আচ্ছা এটা দেখো এটা মাদুরি তাহলে ম্যাট মানে মাদুর এম এ টি এমটা কি কনসনেন্ট তার আগে আমরা এ ব্যবহার করব দেখতে পেয়েছ এবার আমরা এই ডান সাইডের ছকটি দেখো এইখানে কিন্তু এবার ভায়েল দিয়ে শুরু তার আগে আমরা কী লিখবো তাহলে অ্যান এই যে কিসের ছবি এটা কমলা লেবু তাকে বলা হয় অরেঞ্জ ও আর এ এন জি এখানে এই ওটা ওটা কি ওটা হলো ভায়েল সেই জন্য এখানে দেখো অ্যান লেখা হয়েছে আচ্ছা এটা কি আপেল আপেল বানান কি এ পিপিএলই একটাই অ্যাপেল তো তাহলে তার আগে আমরা এই যে এটা কি ভয়েল তার আগে অ্যান লিখব আবার দেখো এটা কিসের ছবি ডিম ডিমকে বলা হচ্ছে এগ ই ডবল জি এটা হচ্ছে ভয়েল তার আগে অ্যান ব্যবহার হবে যেহেতু একটাই ডিম বুঝিয়েছে আচ্ছা এইটা দেখো ইগলু আই জি এল ডবল ইগলু আইটা কি আইটা হচ্ছে ভয়েল তাহলে তার আগে আমরা অ্যান লিখবো এগুলো মানে কী বলতো এগুলো হচ্ছে শীত প্রধান দেশে বরফের তৈরি বাড়ি বোঝা গেল অর্থাৎ যেখানে দেখবে প্রচণ্ড বরফ পড়ে সেখানে এই গম্বুজ আকৃতির বাড়ি তৈরি হয় এর ভিতরে কিন্তু মানুষ থাকে এগুলোকে বলা হচ্ছে এগুলো আচ্ছা পর একটা দেখো ছাতা একটাই ছাতা তো তাহলে এম ইউএমবি আর এল ইউটা কি ইউটা হচ্ছে ভয়েল তাহলে তার আগে আমরা অ্যান লিখে দেবো আবার দেখো হাতি একটাই হাতি বুঝিয়েছে ইলিফ্যান্ট এল ই পি পিএইচ এন এলিফ্যান্ট এই যে ইটা এটা কি দিয়ে শুরু ভায়েল ইটা তাহলে এর আগে আমরা অ্যান লিখে দেবো বোঝা গেল ভায়েল দিয়ে শুরু হলেই তার আগে এন হবে মানে একটা জিনিস বোঝালে আর কনসেন্ট দিয়ে যখন শুরু হচ্ছে শব্দ তার আগে আমরা এ ব্যবহার করব দেখো নিচু ছকটা কিন্তু বলেও দিয়েছে আমাদের এই যে এইখানেতে লিখে দিয়েছে ইউজ অফ এ অ্যান্ড অ্যান কোথায় এ বসে এবং কোথায় এন ব্যবহার হয় উই ইউজ এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট দেখতে পেয়েছো ওয়ান অবজেক্ট মানে কি যখন কোনো একটা জিনিসকে বোঝায় সেক্ষেত্রে আমরা হয় এ লিখতে পারি অথবা অ্যান লিখতে পারি দু নম্বরে কি বলেছে উই ইউজ এ বিফোর কনসনেন্ট সাউন্ড দেখো বিফোর মানে কি আগে কার আগে কনসন্ট দিয়ে যখন কোনো শব্দ শুরু হচ্ছে তার আগে আমরা এ লিখব আর তিনে বলেছে উই ইউজ অ্যান বিফোর ভায়েল সাউন্ড অর্থাৎ ভায়েল দিয়ে যখন কোনো শব্দের উচ্চারণ হচ্ছে বা শুরু হচ্ছে তার আগে অ্যান লিখব এই হচ্ছে নিয়ম আচ্ছা এরপর দেখো নিশ্চয়ই কি বলেছে বাট অলওয়েজ কিন্তু সব সময়ের জন্য এখানে কিসের ছবি এটা সূর্যের ছবি দেখতে পেয়েছ আর এইখানে একটা ছবি দেখো এটা কিসের ছবি পৃথিবীর ছবি তাহলে এদের আগে আমরা কি লিখতে পারি বলো সূর্য এস ইউএন এসটা তাহলে এসটা কি একটা কনসনেন্ট তো তাহলে এর আগে আমাদের কি হওয়ার কথা ছিল এ কিন্তু এখানে এ হয়নি দেখো দা আছে ইর দেওয়া আচ্ছা এখানে আর্থ ই এ আর টিএইচ ইটা কিন্তু ভাওয়েল তাহলে এর আগে অ্যান হতো নিয়ম অনুযায়ী তাই তো কিন্তু এখানে দি হয়েছে কেন হয়েছে দেখো এইখানে একটা নিয়ম রয়েছে পৃথিবীতে যখন কোনো একটি নির্দিষ্ট জিনিস কি এবং সেটা একটাই রয়েছে পৃথিবীতে একের বেশি আর নেই সেই সব জিনিসের ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার হয় এই যে সান মানে সূর্য পৃথিবীতে সূর্য কিন্তু একটাই আছে সেজন্য তার আগে দি হয়েছে আবার দেখো আর্থ আর্থ মানে পৃথিবী পৃথিবী তো একটাই দুটো আছে কি পৃথিবী নেই একটাই পৃথিবী সেই জন্য তার আগে দিয়ে হয়েছে তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও